আর যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পুনরায় লকডাউনের সিদ্ধান্ত, আগামী 16 মে থেকে 30 মে পর্যন্ত রাজ্যে পুনরায় লকডাউন। বন্ধ থাকবে সমস্ত সরকারি বেসরকারি অফিস, বন্ধ থাকবে যে কোনো রকম যান চলাচল, লোকাল ট্রেন থেকে শুরু করে মেট্রো বাস সমস্ত চলাচল বন্ধ, ট্যাক্সি অটো শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য চলাচল করতে পারবে। সমস্ত স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো রকম প্রয়োজন ছাড়াই জমায়েত নিষিদ্ধ, বন্ধ রাখতে হবে যে কোনো রকম ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ। এছাড়াও বন্ধ রাখা হবে শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস, সুইমিং কমপ্লেক্স, সিনেমা হল সব কিছুই। সমস্ত রকম শিল্প এবং উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধ উৎপাদন সংস্থা এবং চিকিৎসা শাস্ত্রের সাথে জড়িত সামগ্রীর উৎপাদন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে 7:30 থেকে 10:00 পর্যন্ত। ই কমার্স এবং হোম ডেলিভারির সমস্ত পরিষেবা চালু রাখার কথা বলা হয়েছে। সরবরাহের ক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া হয়েছে। পেট্রোপণ্য, ডিজেল এছাড়া ঔষধি সামগ্রী, অক্সিজেন, এলপিজি গ্যাস এগুলো সরবরাহ ব্যবস্থা চালু রাখা হবে। ব্যাংক খোলা রাখা হবে 10:00 থেকে 2:00 পর্যন্ত। যে কোনো রকম বিবাহ অনুষ্ঠানে 50 জন লোক নিয়ে সম্পন্ন করা যাবে, সেক্ষেত্রেও কিন্তু করোনাবিধি সম্পূর্ণ কড়াভাবে মেনে চলতে হবে। দেহ সৎকারের ক্ষেত্রেও 20 জনের বেশি লোক থাকতে পারবে না। ছাড় দেওয়া হয়েছে চা বাগান ও জুট মিলের ক্ষেত্রে। চা বাগানে 50% কর্মী নিয়ে কাজ চালানো যেতে পারে, জুট মিলের ক্ষেত্রে 30% শ্রমিক নিয়ে কাজ চালানো যেতে পারে। অপ্রয়োজনে ঘর থেকে বেরোবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।